হেই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মি মিহুনা সামিরি। আজকে আমরা সবাই বের হইছি, ঘুরতে যাব। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমাদের সবাই ব্লগটা দেখবেন, আজকে দেখা যাক কি কি করা যায়। আসসালামু আলাইকুম গাইস, উই আর ব্যাক এগেন। আমরা রেডি হইছি মাত্র, রেডি হয়ে নিচে নামলাম। এখন আমরা এক জায়গায় যাব, ওইখানে গিয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি। এটা একটা টপ সিক্রেট, মানে সারপ্রাইজ। হ্যাঁ, তো দেখা যাক আমরা কোথায় যাই। তো আমরা এখন যাচ্ছি, আমরা কবি তুমি কিছু বলতে চাও? আমরা কোথায় যাচ্ছি? সবাই এনজয় করো, আমরা ঘুরতেছি। আর মেরি যে তারপরে দেখো কোথায়। আচ্ছা তাহলে আমরা কোথায় যাই তোমরা দেখো। I surround my soul with the positivity, that's why I don't worry about the things that I don't see. Yeah, these days I don't worry about much. I think we should have. So guys, দেখো আমরা কোথায় এসেছি। Look at that, সানফ্লাওয়ার গার্ডেনে এসেছি। তো এটা হচ্ছে মুন্সিগঞ্জের সেই বিখ্যাত জায়গা যেখানে সব মেয়েরা ছবি তুলতে এসেছে। আমিও তাদের মধ্যে একজন। এই গাইস দেখো সবাই কি ভিতরে যেতে পারবে? ভিতরে আমরা এতক্ষণ একটু ছবি তুললাম। একটা বিয়ে ছিল তার জন্য আমাদের লেট হয়ে গেছে। তো আসো আমরা সামনে দেখে, সামনে আরো সুন্দর সুন্দর আছে। আর সব কমেন্ট বক্সে জানাবেন এখানে সবচেয়ে সুন্দর লাগতেছে কাকে, মেরিকে ছাড়া? তোমাদেরই সুন্দর লাগতেছে। তুমি সামনে থাকো। ওহ গরম, আমরা এখন কোথায় যাচ্ছি? এত পরিমাণে গরম, এখন দুপুর 1টা বাজে। তোমরা বুঝতেই পারতেছো অনেক গরম এখানে, অনেক গরম, অনেক রৌদ্র, অনেক কষ্টে। কোনটা? তুমি কি এটার ব্যাপারে কিছু জানো, সানফ্লাওয়ারের ব্যাপারে কিছু জানি? আচ্ছা ও জানে, মেরি জানে। আসো আসো মেরির কাছে যাই। মেরি তো অনেক কি বলে সায়েন্সের স্টুডেন্ট, তাই মনে জানে। তুমিও যাও। আচ্ছা তোমাদের দুইজনের কাছে এদিকে আসো, সামনে আসো, সামনে 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 ফুলের সামনে আসো তোমরা দুইজন। তোমাদের কাছে একটা কোশ্চেন করি। হ্যাঁ, এই যে ফুলের পাপড়িটা আছে না, দেখো। হ্যাঁ এটা, আচ্ছা এটা কি তোমরা খাইতে পারবা? আচ্ছা তোমরা এইদিকে আসো। আমি গাইস মজা করতেছিলাম কারণ এটা অন্যজনের ফুল, যারা চাষ করেছে, তাই আমাদের এটা ছিঁড়া, মানে এটা নেওয়া উচিত না, কারণ এটা অন্যজন অনেক কষ্ট করে ইয়া করেছে, তাই আমি শুধু মজা করলাম। সিরিয়াসলি ফুলগুলো অনেক সুন্দর। এই শুভ, হ্যাঁ আমাকে একটা ফুল ছিঁড়ে দিবা? ফুল ছিঁড়ে দিব? এটা কি ফুল? এটা কি ফুল জানি না। আচ্ছা দেখি, দেখো গাইস এটা কি ফুল আমরা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাদের বলবে কমেন্ট বক্সে। আরেকটা নিই ধরো। থ্যাংক ইউ সো মাচ ওপি, নাও তোমার জন্য।
থ্যাঙ্কস আ লট ব্রো। আমার জন্য কে পেড়া দিব? তুমি লম্বা, তুমি নিজেরটা নিজে পেড়া না। তুমি লম্বা কত সুন্দর না? তুমি কি লুকাইতাছো মেরি? দেখি তো, দেখাও ভিউয়ার্সরা দেখতে চাইতো। আল্লাহ মেরি, ও মাই গড, তুমি কিছু বলতে চাও? ওরে ওরে কিরকম লাগতেছে বলো? অনেক সুন্দর না? হ্যাঁ, আচ্ছা এই দেখো এই গাছের ফুলটা, এই যে এখানে আরো অনেকগুলো আছে, আমরা মাত্র তিনটাই ছিঁড়ছি। এই ফুলটা ভালো লাগছে, কিন্তু কিন্তু এইগুলা ছিল না, কারণ এইগুলা চাষ করছে, কারণ এইগুলা জঙ্গল থেকে হইছে নিজে নিজে, তাই আমরা এইগুলা ছিঁড়ছি। এই যে এটা এত সুন্দর ফুল গুলা, ইস দেখো গাইস মেরির কাছে কতগুলা ফুল। তোমরা যদি কেউ নিতে চাও তো কমেন্ট বক্সে জানাও। এগুলো সবার জন্য? হ্যাঁ দেখছো, তোমাদের জন্য। আসো দেখো, এই গরমের মধ্যে তোমাদের জন্য ব্লগ বানাইতেছি, কত কষ্ট করি না। আর মেরি এদিকে আসো, এদিকে যাই, এদিকেও আছে। ঠিক করে যাও, আলুর জন্য বিখ্যাত। গাইস আমরা এখন চলে যাচ্ছি, অনেক রোদ, অনেক বেশি, না আসলে কেউ বুঝবেন না। এখানে আমি কিভাবে ধরবো? পড়া যাব তো। আমার কাছে ক্যামেরা দাও। দেখো মেরি আসতেছে, দোয়া করে যেন মেরি পইরা যায়। গোপি আসো, আমরা তো চইলা যাবো। তোমার ভিউয়ার্সরা আর ঘুরবি না? না, আচ্ছা তোমাদের সামনে দেখে যাও। গাইস দেখছো এত রোদ, আমরা এখন এখান থেকে বেরিয়ে কিছু বলো আমরা কোথায় যাব। তো গাইস আমরা চলে যাচ্ছি, অনেক রোদ, আর আমরা এখানে ব্লগের থেকে বেশি ফটোশুটই বেশি করছি, কারণ মেরি অনেক জোর করতেছিল আমাদের ফটো তুলতে। এখানে এখন মানুষ নেই, কারণ এখানে বিকেলবেলা বেশি মানুষ হয় না, মানে ওরা এর আগের বারও আসছিল ওদের ফ্রেন্ডের সাথে, বিকেলবেলা অনেক মানুষ ছিল। আর আমরা ব্লগ বানাতে আসছি তো তাই আমরা মানে বিকেলবেলায় প্রেফার করছি, কারণ এখানে মানুষ থাকবে না, ব্লগও ভালো মতন বানানো হবে, কারণ আমরা অনেক নার্ভাস ফিল করি মানুষের সামনে। কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা সবার মানুষের সামনেও ব্লগ তৈরি করব। আর কমেন্টস গুলাম জানাও কি কাকে সুন্দর দেখা যাচ্ছে, মেরিকে ছাড়া আমি নাকি? আচ্ছা অবভিয়াসলি বলছে ওপি। তো তোমরা বাই বলো। বাই বাই, ওকে।